জামিনের আবেদন টালা থানার প্রাক্তন ওসির, সিবিআই গ্রেফতারিতে জামিনের আবেদন। জামিনের আবেদন করেন তিনি, অভিজিৎ মণ্ডল আপনাদের মনে থাকবে, টালা থানার প্রাক্তন ওসি। জামিনের আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি, সিবিআই গ্রেফতারিতে জামিনের আবেদন, অভিজিৎ মণ্ডলের মামলা দায়ের করার আবেদন। কথা বলবো অন্নবংশ নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অন্নবংশ, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, সেটা হচ্ছে আমরা জানি যে আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজিৎ মণ্ডল, তিনি হচ্ছে থানার ওসি, টালা থানার প্রাক্তন ওসি, তাকে কিন্তু গ্রেপ্তার করে সিবিআই। সেই তিনি দীর্ঘদিন ধরে কিন্তু রয়েছেন এবং তার তরফ থেকে আজকে জামিনের জন্য তিনি আবেদন করে, তার আইনজীবীরা ফাইল করার জন্য কলকাতা হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে। চলতি সপ্তাহে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জামিন চেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তার যে আবেদন, যেখানে আমরা জানি যে আর্জি করে ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি এবং বেআইনিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলেই বক্তব্য মামলাকারীর। অন্নবংশ, দেখো, অভিজিৎ মণ্ডলের এগেনস্টে কিন্তু সিবিআই যে কমেন্ট বা কিছু ইনফরমেশন, তা কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল। তার সিবিআই রিমান্ডে তারা উল্লেখ করেছিল যে থানার মধ্যে কিছু তথ্য প্রমাণ এদিক ওদিক করা হয়, অর্থাৎ বদল করা হয়, সেটা কিন্তু তার বিরুদ্ধে থানার এগেনস্টে অভিযোগটা ছিল। সেই পরিপ্রেক্ষিতে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই, তিনি বর্তমানে জেল কাস্টডিতে রয়েছেন, একটা দীর্ঘ সময় পেরিয়েছে। সেই কারণে তিনি কিন্তু এই আইনের সময়টাকে তিনি কাজে লাগাতে চাইছেন, যে একটা নির্দিষ্ট সময় যেহেতু তিনি কাস্টডিতে থাকার পরে তার বেল পাওয়ার একটা অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার, সেই জায়গা দাঁড়িয়ে তিনি আবেদনটা করেছেন। সুতরাং চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ। অর্থাৎ আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এর আগে তিনি অভিযোগ করেছেন যে তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে, আর এবার জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে যেমনটা সম্ভাবনা প্রবল রয়েছে যে আগামী সপ্তাহে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।